সম্মানিত আশেক রাসূলের একটা যুগ ছিল, তাসাউফ সম্বন্ধে আমাদের কোনো ধ্যান ধারণা মুঠো ছিল না। তাসাউফ আবার কি? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক প্রফেসর তাসাউফের একটা বই লিখছিল, উনি স্পষ্ট বলছে তাসাউফ হিন্দুদের বৈরাগ্যবাদ থেকে আসছে, এটা ধর্মের কোনো জিনিস না। আবার কেউ কেউ বলছে তাসাউফ সৌর ধাতু থেকে আসছে, যার অর্থ পশম। আবার কেউ বলছে তাসাউফ সুফা থেকে আসছে, যার অর্থ বারিন্দা। তাহলে যত পশমি কাপড় পরে সবাই কি সুফি? পশমের কাপড় যারা পরে পশমের কাপড় বলে সুফি হয়ে যায়, আর যারা বারিন্দায় বসবাস করে সবাই সুফি? আপনাদের বাড়িতে গড়ের বারান্দা আছে না? তার তাসাউফ শিখার দরকার কি? বারান্দায় চাদর গায়ে দেব দেন গে, তাই তো সুফি কইব কি? এই ভুল ব্যাখ্যা দিয়ে তাসাউফ না জানার কারণে সমাজ থেকে আমরা অবহেলিত, লাঞ্ছিত এবং আমরা বিপদগামী হয়ে পড়েছি, বিশ্বাস হয় আপনাদের? আমি যখন প্রথম মুর্শিদের দরবারে গেলাম, আমি বুঝতে পারলাম তাসাউফ থেকে দূরে সরার কারণে আমাদের অবস্থাটা কি হয়েছে। তখন চিন্তা করলাম জাহেরি যে এলেম শিক্ষা করেছি মাদ্রাসায় পড়াশোনা করে, পুরাটা ব্যবহার করবো তাসাউফের জন্য, দেখি কোথায় যাই। এই তাসাউফের উপরে গবেষণা শুরু করেছি। আপনারা জানেন আমি চেষ্টা করে আমাদের রাষ্ট্রীয়ভাবে 9-10 ইসলামিয়াতে ইন্টারমিডিয়েটে ডিগ্রিতে মাস্টার্স ফাইনাল ইয়ারে সিলেবাসের অন্তর্ভুক্ত তাসাউফ করেছি। তখন আমি বিশ্ব সম্মেলন করতাম, বিশ্ব সুফি সম্মেলন, উদ্দেশ্য ছিল সুফিবাদকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য। বই পুস্তক লিপিবদ্ধ হওয়ার পরে আমি চিন্তা করেছি আগে নবী রাসূলদের বিদ্যাটা কী ছিল আমি জাতিকে জানাই নি, পরে দেখা যাবে পরিস্থিতি কোন দিকে যায়। তখন আমি চেষ্টা শুরু করছি নবী রাসূলদের বিদ্যা কীভাবে মানুষকে শিক্ষা দেওয়া যায়, উৎসাহিত করা যায়। আমি যে মানুষকে শুধু তরিকা দিচ্ছি এটা নয়, আমি চাচ্ছি রাষ্ট্রীয়ভাবে, জাগতিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে তাসাউফের বিদ্যা মানুষকে শিক্ষা দেবে। তাসাউফের কোনো প্রতিষ্ঠান নাই, তাসাউফের শিক্ষার কোনো কোর্স নাই, সিলেবাস নাই, ফলে কেউ কেউ পিট ধরে বসে রয়েছে, আরে বাবাই তো পার করবো, আমি রসিফা করব, স্কুলে পড়তে যদি কয় স্যারই তো পাস করে দেবো, আমার দরকার কি? তাহলে কি আর লেখাপড়া হবে? তখন থেকে আমি চেষ্টা শুরু করেছি যে শিখতে হবে, মানুষকে জানাতে হবে। এই চিন্তা ভাবনা করি আমি তাসাউফের সিলেবাসের মধ্যে, মানে পড়ার সিলেবাসে রাষ্ট্রীয়ভাবে তাসাউফ সংযোজন করেছি। করে কিন্তু আমি উপকৃত হইনি, যে উদ্দেশ্য করেছিলাম তো আরবি সাবজেক্টটা তো পড়াই হুজুররা, বিশ্ববিদ্যালয় হোক আর কলেজই হোক আর ক্লাস টেনই হোক, ওই সাবজেক্টটা কিন্তু পড়াই হুজুররা, কারা পড়াই? ওই বইটা লইয়ে তাসাউফের কথা পাইলে বইটা রেখে দিয়ে শুরু করলো পীরের বিরুদ্ধে বদনাম। আমি তো পীরের বিরুদ্ধে বদনাম লিখি নাই, সাবজেক্টটা আমরা লিখে দিছি, আমরা বলছি তাসাউফের কথা, কিন্তু এই তাসাউফটা পাইলে পীর বিরুদ্ধে আলোচনা শুরু হয়ে গেল। পরে কোনোদিন স্কুল কিনারা পাইতেছে না, কেমনে এই জাগতিক বিদ্যার মধ্যে তাসাউফটা প্রবেশ করে দিতে পারে, বিভিন্নভাবে কৌশল করে, বিভিন্ন যে আপনাদের এখানে তালিমের ব্যবস্থা করেছি, নিয়মিত তালিম হচ্ছে, প্রত্যেকটি দরবারে তালিম, প্রত্যেকটি খানকায় তালিম, এ তো আমাদের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু জাতিকে, জগৎকে জানাইতে হবে। নবী রাসূলরা একটা বিষয় নিয়ে আসছিলেন, যে বিষয়ের সাহায্যে বর্বর মানুষগুলো আদর্শ চরিত্রের অধিকারী হয়েছিলেন। মনে রাখবেন যার ভিতরে প্রাণ আছে তাকে প্রাণী বলে, সেই হিসাবে মানুষও কিন্তু প্রাণী। এই মানুষ প্রাণীটাকে প্রকৃত মানুষ বানাইতে যে কোর্স করতে হয় উহা ছিল তাসাউফ।